চলতি মাসেই চীনের দিকে এগিয়ে যাবে ভারতের যে দুই যুদ্ধজাহাজ। ভারতের নৌসেনার দুই যুদ্ধজাহাজ কলকাতা এবং শক্তি চীনের নৌবাহিনীর 70তম বর্ষপূর্তিতে অংশগ্রহণ করতে চলেছে বলে জানা গিয়েছে। ভারতীয় দূতাবাস রবিবার একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, চীনে 21 এপ্রিল থেকে 26 এপ্রিল পিপলস লিবারেশন আর্মির 70তম বর্ষপূর্তিতে চীনা নৌবাহিনীতে আয়োজিত ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউয়ে ভারতীয় নৌসেনার দুটি জাহাজ অংশগ্রহণ করবে। চীনের এই অনুষ্ঠানে ভারতীয় রাষ্ট্রদূত বিক্রম মন্ত্রী INS কলকাতার কমান্ডিং অফিসার ক্যাপ্টেন আদিত্য হারা অংশ নেবেন। INS কলকাতা ভারতীয় নৌসেনার কলকাতার শ্রেণীর স্টেলথ গাইডেড মিসাইল জাহাজের মধ্যে অন্যতম। অন্যদিকে INS শক্তি একটি মালবাহক এবং ট্যাঙ্কার জাহাজ হিসেবে পরিচিত। এই সমাবেশে 60-এর বেশি দেশ অংশগ্রহণ করবে। চীনের প্রতিরক্ষা বিভাগের পক্ষ থেকে কর্নেল ইউকিয়ান 26 মার্চ সংবাদ মাধ্যমকে জানায়, 23 এপ্রিল PLA নৌবাহিনীর এই অনুষ্ঠানে 60-এরও বেশি দেশ অংশগ্রহণ করতে চলেছে।